আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি। খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর ইবনে খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না। এরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চিনে, এরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে। মাশাআল্লাহ, দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি, তারা হেদায়েতের দিকে আসছে। যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম, তারাই এখন হেদায়েতের দিকে আসছেন। আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন পড়া ছেড়ে দিচ্ছি, এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কীভাবে বেপর্দায় বাইরে যায়, আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দায় যাবে, কীভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না পড়ে সে ভাত খাবে কীভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কীভাবে? আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করব না, আমরা দোয়া করব আল্লাহপাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন, এবং তাদের হাতে হলেও আল্লাহপাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম কোরআন সুন্নাহ সমকালীন বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল। একজন কবর পূজারি আপনাকে কী হেদায়ত দিবে? একজন মাজার পূজারি আপনাকে কী হেদায়ত দিবে? একজন বেদাতি আপনাকে কী হেদায়ত দিবে? হেদায়ত তো নিতে যান খালি ওদের কাছে, আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন, আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য, যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। প্রতিরোধ কীভাবে, প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের শহরের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে, তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই, নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটায় জাজল্যমান দৃষ্টান্ত, এখনকার আরব বিশ্বটায় জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সালফেস আলাইন বলেছেন যে এখান এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে, এতো এটা আমাদের ঢাকার মতো চলে আসছে। আজ কালকে যার এক জানা টাকা পয়সা ছিল না, আজকে দশতলা বিশতলা ফ্ল্যাটের মালিক, কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে না,